আবার বিমানবন্দরে বিভ্রাট। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান কলকাতা থেকে উঠতেই পারল না, যান্ত্রিক ত্রুটির কারণে এই বিমান গোলযোগ এমনটাই জানানো হয়েছে। যদিও 70 জন যাত্রী টার্মিনাসের মধ্যেই কিন্তু এই খবর জানাজানি হওয়ার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে তেমন কিছু বলা হয়নি, যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ ঠিক কি কারণে যান্ত্রিক ত্রুটি সেই বিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি। উপস্থিত যাত্রীদের মতে ঠিক কি কারণে বিমান উঠতে দেয়া হলো না, যেখানে 70 জন যাত্রী উপস্থিত ছিলেন তা নিয়ে ক্ষোভ হয়েছে। স্পষ্টভাবে কিছু বলা হয়নি যাত্রীদের যে বিমান আদৌ ছাড়া হবে কিনা বা ছাড়া হলেও কখন ছাড়া হবে, যাত্রীদের জন্য অন্য কোনো বিমানের ব্যবস্থা করা হবে কিনা সে বিষয়েও যাত্রীরা স্পষ্ট ছিলেন না। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান যা আজ কলকাতা থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল, যান্ত্রিক ত্রুটির কারণে তা উঠতে না পারায় বিমানবন্দরের ভেতরেই টার্মিনালে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ মানুষজন।